হ্যালো বন্ধুরা, আমি পল্লব। আমি চলে এসেছি স্পোর্টস ওয়ার্ল্ড আনলিমিটেড নিয়ে। আজকে আমি কথা বলবো এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দোর একটি দায়িত্ব নিয়ে এবং এটিকে মোহনবাগানের কিছু ট্রান্সফার আপডেট নিয়ে। তো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা এবার শুরু করা যাক। কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসের আমলে জুনিয়র ফুটবলার সেভাবে সুযোগ পায়নি এটিকে মোহনবাগান সিনিয়র দলে। তবে জুয়ান ফেরান্দো দায়িত্ব নিয়েই তরুণ ফুটবলারদের ওপর আস্থা রাখেন। সুযোগ পেয়েই সবুজ মেরুন জার্সিতে নিজের জাত প্রমাণ করেন কিয়ান নাসিরি, আর্শ আনোয়ার, সুমিত রাঠি, ফরদিন আলী মোল্লারা। ভবিষ্যতে একাধিক জুনিয়র ফুটবলার তুলে আনতে এবার সরাসরি নিজের হাতে যুব দলের খেলোয়াড়দের চয়ন করবেন বাগানের স্প্যানিশ কোচ। আগামী 20 জুন বয়সভিত্তিক স্তরে ট্রায়ালের ব্যবস্থা করেছে এটিকে মোহনবাগান। অনূর্ধ্ব 13, অনূর্ধ্ব 15 ও অনূর্ধ্ব 18 দলের জন্য প্রাথমিকভাবে ফুটবলার বাছাই করবেন দলের সহকারী কোচ বাস্তব রায়। তারপর সেই তালিকা থেকে চূড়ান্ত দল বেছে নেবেন ফেরান্দো। সেই সকল ফুটবলাররা ফেডারেশনের বয়সভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এমনকি ডুরান কাপ, কলকাতা লিগ ও IFA শিল্ডেও প্রতিশ্রুতি সম্পন্ন ফুটবলারদের সবুজ মেরুন জার্সি গায়ে দেখা যেতে পারে। উল্লেখ্য, কলকাতার পাশাপাশি উত্তরবঙ্গেও হবে ট্রায়াল। এদিকে আকাশ মিশ্রার পর হায়দ্রাবাদ FC থেকে আরও এক তরুণ ফুটবলারকে দলে নিল এটিকে মোহনবাগান। আসন্ন মরশুমে আশিস রায়কে সবুজ মেরুন জার্সি গায়ে খেলতে দেখা যাবে। ISL-এর পাশাপাশি সদ্য সমাপ্ত AFC এশিয়ান কাপে দেশের জার্সিতে নজর কাড়েন এই লেফট উইংব্যাক। তবে বিদেশি নেওয়ার ক্ষেত্রে ধীরে চলো নীতি অবলম্বন করেছে টিম ম্যানেজমেন্ট। আসন্ন মরশুমের জন্য হুগো বুমু, জনি কাউকো ও কার্ল ম্যাকিউয়ের থাকা কার্যত নিশ্চিত। বাকি তিন বিদেশি কোটায় কোন পজিশনের ফুটবলার নেওয়া হবে তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, রক্ষণের ব্যর্থতায় গত মরশুমে বারবার ভুগতে হয়েছিল মোহনবাগানকে। তাই ডিফেন্স মজবুত করতে দুই বিদেশি স্টপার সই করানোর পথে হাঁটতে পারেন ফেরান্দো। আশিক কুরুনিয়ান দলে আসায় আফ্রান্টের শক্তি অনেকটাই বেড়েছে। সেক্ষেত্রে এক হাই প্রোফাইল বিদেশি স্ট্রাইকার নিলেই যথেষ্ট বলেই মনে করছেন বাগানের স্প্যানিশ কোচ। অন্যদিকে 2 বছরের চুক্তিতে চেন্নাইয়ের FC-তে যোগ দিলেন মোহাম্মদ রফিক। গত 2 বছর তাকে দেখা গিয়েছিল লাল হলুদ জার্সিতে। তো বন্ধুরা, তোমরা আমাকে জানিও এটিকে মোহনবাগান যে অ্যাডেড প্রেশার বা একটা দায়িত্ব দিল জুয়ান ফেরান্ডোকে, তা থেকে আমাদের সবুজ মেরুন ব্রিগেড কতটা উপকৃত হবে এবং এটিকে মোহনবাগানের এই যে কিছু ট্রান্সফারগুলো যেটা হয়েছে সেইগুলোর ব্যাপারে তোমাদের কি বক্তব্য আমাকে কমেন্ট সেকশানে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে, ইনফরমেটিভ মনে হয়ে থাকলে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে এবং পাশে থাকবে। ধন্যবাদ।